সকল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে, বিশেষ করে আমি এখন যে আছি, আপনারা আপনাদের সবচেয়ে পরিচিত যে অ্যাপ, জনপ্রিয় অ্যাপ, সেটা হচ্ছে বাংলা হাদিস অ্যাপস। আর বাংলা হাদিস অ্যাপসের যে মেন, তিনি হচ্ছেন ভাই রোহন। আর ওনার নাম্বারও আপনারা দেখতে পাবেন বাংলা হাদিস অ্যাপসের মধ্যে। তো বিশেষ করে বাংলা হাদিস অ্যাপসের জন্য অনেক টাকার প্রয়োজন রয়েছে, যে যে আপনার অনুবাদের প্রয়োজন রয়েছে, অনেক কিছুর প্রয়োজন রয়েছে। তো বিশেষ করে বাংলা হাদিস অ্যাপ সম্পর্কে কাউকে আশা করি আমি বুঝিয়ে বলার মানে প্রয়োজন রাখে না। তো আমি আজকে আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন যে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য যে আমরা আমি এখানে এসেছিলাম, তার সাথে বাংলা হাদিস অ্যাপস এই অফিসে আমি এসেছি এবং ভাইয়ের সঙ্গে তাদের অফিসে এসে যে কথাবার্তা, অনেক কথাবার্তা হলো আর কি। তো এই অ্যাপসকে আগে বাড়ানোর জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা আমাদের মৃত্যুর পরে এটা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের কাছে নাকি পৌঁছাতে থাকবে। এই জন্য আমি ইন্ডিয়ার সমস্ত ভাইদের কাছে অনুরোধ করছি যে এই যে ভাই আছেন, রোকন ভাই আছেন, এই এনার কাছে আমি বিশেষভাবে মানে এসেছি এই জন্য, বিশেষ কিছু কিছু কথা আলোচনা করার জন্য। তো আপনারা সাহায্য সহযোগিতা করুন, আর সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ বা আমাদের পেটিএম নাম্বার, সেটা আপনারা সেভ করুন, তাহলে এতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বিশেষ করে এখানে সাহায্য সহযোগিতা পাঠাতে পারবেন। আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পেটিএম নাম্বার হচ্ছে 0091973262409 06, এই নাম্বার সেভ করুন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো পেটিএম এ যোগাযোগ করুন। তাহলে যে অর্থগুলো আপনারা দেবেন এই ভাইয়ের কাছে আমরা সহজে পৌঁছাতে পারবো, এবং যদি যদি প্রয়োজন মনে করেন আপনারা যে এটা কতটা মানে আমি সেই টাকাগুলো পৌঁছাতে পারছি কিনা এবং কতটা আমার সঙ্গে সম্পর্ক আছে, তো রোকন ভাইয়ের যে ফোন নম্বর আছে বাংলা হাদিস অ্যাপসে, তো সেই হাদিস এর যে নাম্বারটা, সেই নাম্বারে আপনারা কল করে ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আমি এখন বিশেষ করে এই বাংলা হাদিসের যে মেন উদ্যোক্তা যে ভাই রোকন ভাই, এনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি, আপনি কিছু বলুন, বিশেষ করে যাতে লোকেরা সাহায্য সহযোগিতা মানে করে, সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতে বলছি ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ভাই এসেছেন, আমি রীতিমতো মানে আশা করি নাই যে করার জন্যে আসলে মূলত অনেকটা মানে ফিনান্সিয়াল অনেক বিষয় এখানে ইনভলভমেন্ট হয়ে গেছে, যেটা সাধারণ মানুষের অনেকটা জানে না। আমরা মাঝে মাঝে সাহায্য সহযোগিতার জন্য ফেসবুকে পোস্ট করি বা আমাদের ওয়েবসাইটেও আমরা বলি, কিন্তু সেভাবে অতটা জোর দিয়ে আমরা বলা হয় না বা বলতে আমাদের একটু সংকোচ বোধ হয়। আমার বিশেষ করে আমার সংকোচ লাগে এই কারণে যে আপনি যদি আমাকে সেরকম টপিক দিতেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম আমার যথাসাধ্য আমার যা আছে আমি সব কিছু উপস্থানে দেওয়ার জন্য। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিচ্ছেন এবং সুযোগ দিচ্ছেন আমি চেষ্টা করি, এবং আমি মনে করি যে আপনারা সকলে যদি একটু এগিয়ে আসেন তাহলে এটা একটা বড় প্ল্যাটফর্ম হিসাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভাইরা। আপনারা যারা বিশেষ করে আমাদের এই ছোট ভিডিওটি আপনারা দেখলেন, আপনারা চিন্তা ভাবনা করুন যে আপনাদের এই টাকাটা বিশেষ করে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আমি ঠিক সেই রকম ভাইকে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে কিভাবে তাদের কাছে টাকা পাঠাতে হয় এর জন্য কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের দানের হাত বাড়িয়ে দিন, আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের ভাই তিনি আরো কিছু দেখাচ্ছেন যে বাংলা হাদিসের যে অফিস, সেই অফিসের কিছু মানে তিনি ছবিগুলো করছে। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছিলাম এবং যে সেই অফিসের ভিডিওগুলো দেখানো হচ্ছে আর কি, এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভালোভাবে দেখে নিন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।